গুড মর্নিং, কালকে বেরিয়ে যাওয়া একদম দুর্গাপুর। এঞ্জেলের জন্য এবার প্রচুর মন খারাপ করছে, বাড়ির জন্য প্রচুর মন খারাপ করছে, আর ভালো লাগছে না। তো আমাদের ফ্লাইট হচ্ছে 11:45, আর এখন তোমার 11:15 তো যাই হোক, এখন আমরা চলে যাব, দিয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট করে বেরিয়ে যাব, পুরো একদম লাগেজ প্যাকড। এয়ারপোর্টে আসবে, এয়ারপোর্টে যাওয়া আসার পথে তোমার এই দোকানটা পড়ে, খুব ভালো শপটা, খুব সুন্দর, মানে একদম মেটেরিয়ালগুলো খুব ভালো, ফিনিশিংগুলো খুব সুন্দর, তোমরা এখান থেকে কিনতে পারো। এখানকার কিছু যদি নিয়ে ইচ্ছা হয় তোমাদের, একটু দামটা বেশি কিন্তু জিনিসগুলো ফিনিশিং খুব সুন্দর। লিপস্টিক লেগে গেছে,
শপিং করেছি দেখো আন্দামান থেকে, আমি এই জারোয়াটা কিনেছি, এই চারটে জারোয়া, হ্যাঁ এটাকে এরকমভাবে সাজিয়ে দিয়েছি, আর এইটা কিনেছি এখানকার রাজা রানীর জারোয়াদের যে সেটা কিনেছি, আর এটাকে ওইভাবে সাজিয়েছি, এই হচ্ছে। আর কিনেছি কয়েকটা জিনিস, দাঁড়াও, এই একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, এই যে এই কি রিং কিনেছি, এই একটা রিং ওর ফ্রেন্ডকে দেবে বলে, আর একটা নিজের জন্য কিনেছে, নিজের ব্যাগের চেনে লাগাবে বলে, এই একটা। আর এই কোস্টারটা কিনেছি দেখাচ্ছি, তো দেখো এরকম কোস্টারগুলো কিনেছি, ভেতরে ঝিনুক ফিনুক দেওয়া রয়েছে, এরকম ছটা কোস্টার কিনেছি, টি কোস্টার, এরকম এখানে আরও দুটো আছে, তো ছটা আমি টোটাল কিনেছি, বেশ ভালো লাগলো দেখতে, তো এই ছটা কিনেছি, ব্যাস আর কিছুই কিনিনি, এই কটা জিনিসই কেনা হয়েছে। ও আরেকটা জিনিস কিনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখিয়েছিলাম নীল আইল্যান্ডের থেকে কিনেছিলাম, নিকের জন্য এই টি শার্টটা কিনে নিয়ে এসেছিলাম আন্দামান লেখা, কিন্তু মানে সব থেকে বেশি দুঃখের বিষয় হচ্ছে ওটা যদি আগে কিনতাম তাহলে রিকে টি শার্টটা পরে ঘুরতে পারতো, বাট এটা মানে আমরা একদম যখন আমাদের এন্ড টু তখন তোমার টি শার্টটা কেনা হয়েছিলো, আর বা টাঙে গেছিলাম পরের দিনকে, তো তখন ওকে এটা পরানো যেতে পারতো, বাট বা টাঙে ও বললো না আমি এটা আর পরবো না, অন্য অন্য কিছু টি শার্ট পরবো, নতুন অনেকগুলো কিনেছিলো সেটা পরবো, নিয়ে যাও একটা স্মৃতি, সেই হিসাবে কিনলাম, মানুষকে অনেকবার বললাম ও কিনলো না, তো রিকের জন্য একটা কিনে নিয়ে এলাম, আর একটু সকাল সকাল স্কুলে চলেই গেছে, আর প্রচুর দেখো তোমার ট্যান পড়ে গেছে, প্রচুর ট্যান পড়েছে, এবার এগুলোকে এটা মানে উঠতে অনেকদিন সময় লাগবে, যদিও এখন তোমার কালী পুজো আসতে অনেকটা সময় রয়েছে, মোটামুটি তোমার 1 week মতো রয়েছে হাতে, তো দেখা যায় ততদিন আশা করি কিছুটা হলেও ট্যান রিমুভ হবে, কী করবো এই সি বিচে গেলে না তোমার ট্যান পড়ে, যদিও আমি তোমার স্নান টান কিছু করিনি তাও তোমার ট্যান পড়ে গেছে, ঘুরেছি সারাদিন ধরে রোদে গরমে, সানস্ক্রিন যত ইউজ করি আমি এতই গামি এত সোয়েটার, তো তোমার সানস্ক্রিন অটোমেটিক উঠে যায়, তো এই হচ্ছে ব্যাপার, টিকটা তো সাংঘাতিক লেভেলে মানে মারাত্মক লেভেলে গেছে, খুব ভালো লেগেছে, আর কিরকম কী খরচা পড়েছে সেটা তোমরা আমার ওই বাটাঙের যে ট্র্যাভেলটা ট্যুরটা যেটা আছে ওটা তোমরা ওখানে দেখে নিয়ে ওখানে আমি বলে দিয়েছি কত কী খরচা পড়েছে, আর যে ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম তারও তোমার বলে দিয়েছি, আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, চেক করে নিয়ে যদি তোমাদের কাজ যেতে ইচ্ছা যেতেই পারো, খারাপ না ভালো, ভালোই গেছে টু সব কিছু মিলিয়ে, এবার ফাঁকা ফাঁকা লাগছে, তবে হ্যাঁ পুজোটা রয়েছে, কালী পুজোটা এখনও রয়েছে এটা একটা ইয়ে, তবে এসে ঘরে এসে আসার পর বিশাল বড় ট্র্যাজেডি হয়ে গেছে, আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, জানো যে স্টিলের আমার যেহেতু তোমার ফ্রন্ট লোড, তো স্টিলের যে বাকেটটা ওটা তোমার হঠাৎ করে দেখছি ভেঙে গেছে, কোনোরকমভাবে ওটা যে ব্যালেন্সড হয়েছে মানে ঘুরছে না মেশিনটা, তো ওটা তোমার একটা বিশাল বড় ধাক্কা, ঘুরে আসার পরে ওটা বলছে প্রায় তোমার 9 থেকে 10 হাজারের ভেতরে তোমার খরচা, 8000 টাকা তো তোমার টাটকারি দাম, তারপরে তোমার ওটাকে আবার ওরা লাগাবে, তার একটা চার্জেস রয়েছে, দেখা যাক কত কী বলে, বলেছি আর ওয়াশিং মেশিন ছাড়া মানে আমার পক্ষে একদমই সম্ভব না কাপড় কাচা, ওটা একটা মানে কী বলবো একটা খুবই ইউজফুল গ্যাজেট আর কি, আর এখন ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, চলছে আমার ঘন্টু চলছে, তো এই হচ্ছে এবার ব্যাস, এবার অনেকদিন পর এঞ্জেলকে দেখলাম বেশ ভালো লাগে, এবার যতই তুমি বাইরে ঘোরো একটা সপ্তাহ বেশ ভালো লাগে, মনে হয় যায় একটুখানি আউটিং করে আসি, একটুখানি আউটডোরে করতে ঘুরে আসি, কিন্তু একটা সপ্তাহ পর থেকে দেখবে নিজের ঘরের জন্য মনটা একদম ছটফট করে, মনে হয় কতক্ষণে ঘরে আসবো, ঘরে এসে নিজের ঘরটা যেমনই হোক যার যেমনই ঘর হোক নিজের ঘরে এসে থাকবো, এটা একটা বিশাল ব্যাপার, তো চলো আজকে ব্লগটা খুবই শর্ট ছিল কারণ প্রচুর কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ জমে গেছে, জামা কাপড়গুলোকে সব ধুতে হবে, তারপরে সেগুলোকে ডোকা ওয়ার্ড্রপে, তারপরে আবার পুরো একদম ট্রলিগুলোকে ধোয়া, জুতো ধোয়া, অনেক অনেক কাজ, তো সকাল থেকে আর বকবক করবো না, আবার আসবো নতুন ব্লগ নিয়ে, যদি আন্দামানের সিরিজগুলো ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকমই আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে এই চ্যানেলে, তো দেখো সিরিজগুলো কেমন লাগলো সেটাও জানিও, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল। Why I was in a mom, I can run out to right now, I ain't trying to tell you what to do, we're trying to play cool.